আমরা আসছি বিডি টুরিস্ট অনলাইন পত্রিকা থেকে। বরাবরের মতো আমরা আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল ডিপিএসসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা এখানকার চিকিৎসা ব্যবস্থা এবং পরিবেশ সম্পর্কে জানতে চাচ্ছি। তো আমরা এখন একটা পেশেন্টের সাথে কথা বলবো। পেশেন্টের নাম প্রথমে জানতে চাই। জি, আমার নাম জাহাঙ্গীর আলম ইমন। আমি ফওয়াজে থাকি, ঘর থেকে দেশে চিকিৎসার জন্য আসছি ডিপিআরসিতে। এখানে আন্তর্জাতিক মানের চিকিৎসা পাওয়া যায়, এই জন্য আমি অনলাইনে তাদের হসপিটালের ঠিকানা খুঁজে পাই এবং অনলাইনের মাধ্যমে আমি এখানে আসি। এবং সফিউল্লাহ স্যারও ইনি একজন স্বনামধন্য ফিজিওথেরাপিস্ট, এই জন্য আমি এর কাছে আসি। আমি 6 দিন আগে ভর্তি হলাম, মাত্র 6 দিনে আমি ইনশাল্লাহ মোটামুটি 90% ভালো হয়ে ঘরে ফিরতেছি। আচ্ছা, আপনি প্রবাসী তাই তো? জি। কোন দেশ থেকে এসেছেন? আমি সৌদি থেকে আসছি। আচ্ছা, সৌদি থেকে। আপনি কোন ডক্টরের অধীনে আছেন এখন? কোন ডক্টরের তত্ত্বাবধানে চিকিৎসাটা নিচ্ছেন? এখন তো সফিউল্লাহ স্যারের অধীনে আছে, ডক্টর সফিউল্লাহ প্রধান। জি জি। আচ্ছা, ডিপিএসসির যে ঠিকানাটা, অ্যাড্রেসটা আপনি কোথায় পেয়েছেন? ঠিকানা মানে আমি অনলাইনে পেয়েছি, অনলাইনে ইউটিউব এবং তাদের অনেক ভিউয়ার্স আছে ইউটিউবে, ইউটিউব থেকে পাইছি এবং অনলাইনে পাওয়া যায়। অনলাইনে পেয়েছেন তাই তো? আচ্ছা, আপনার কি সমস্যা ছিল? আমার গাড়ে প্রবলেম ছিল, গাড়ে এবং পিঠে মাজায় এই প্রবলেমটা ছিল। আমি গাড়ি নাড়াইতে পারতেছিলাম না, 5 দিন 6 দিন আগে এসে ভর্তি হয়েছি। ইনশাল্লাহ এখন মোটামুটি আমি সুস্থ বোধ করছি। তার মানে আপনি 6 দিন মাথায় আপনি 6 দিনের মাথায় সুস্থ বোধ করছি? এখন কি আপনার অবস্থা কেমন, মানে কেমন বোধ করছেন আপনি? খুব সুস্থ বোধ করছি, 90% ভালো। একজন পেশেন্ট তো 5 দিনে 100% ওটা সম্ভব না। তারপরে আমি আরো দীর্ঘ সময় থাকতাম, আমার ছুটির কারণে আমি চলে যাচ্ছে হচ্ছে বিদেশে। আচ্ছা, আপনি আপনি আবার চলে যাচ্ছেন? জি জি। আচ্ছা, বিদেশে চলে যাচ্ছেন তো আপনার? আচ্ছা, এখানে এখানকার চিকিৎসা সেবা আপনি কতটুকু সন্তুষ্ট? না, চিকিৎসা সেবা আমি হ্যাপি, কারণ এটা এখানে আন্তর্জাতিক মানের বলা চলে। কারণ যে পরিবেশ, মানব পরিবেশ, নার্স এবং স্টাফ গুলো আন্তর্জাতিক মানে বলা চলে, মানে আপনি স্যাটিসফাইড? আচ্ছা, তো এখানকার নার্স তারপর আপনার স্টাফ যারা আছেন ম্যানেজমেন্ট, ব্যবহার ভালো? ব্যবহার ভালো, সবার থেকে ভালো ব্যবহার পেয়েছি, এই নিয়ে আমার কোন কমপ্লেন। আর এখানকার পরিবেশ? পরিবেশ তো ভালোই না? ভালোই। আচ্ছা, ডিপিএসসি সম্পর্কে আপনার যদি কিছু বলার থাকে, কোনো মতামত? ডিপিএসসি রুগীর আমি বলবো, রুগীদের, অন্যান্য রুগীদের যারা আছে বাংলাদেশের, যারা দেশের বাইরে যেতে চায়, তারা যেন ডিপিআরসিতে আসে, কারণ এটা আন্তর্জাতিক মানের একটা চিকিৎসা হয় এখানে। আচ্ছা, মানে তার মানে আপনি অ্যাডভাইস করছেন অন্যান্য রুগীর যারা আছেন আপনার মতো রোগে আক্রান্ত, তাদেরকে অ্যাডভাইস করছেন যেন ডিপিআরসিতে এসে তারা চিকিৎসা নেয়? আচ্ছা, এটা চিকিৎসা সেবাটা তারা আন্তর্জাতিক মানেরই হচ্ছে এখানে, মানে বিদেশে সেবা না আসছে, এখানে সেবা নেওয়া হবে। তা আপনি এখন ভালো আছেন তো? ইনশাল্লাহ। বিডি টুডেস অনলাইন পত্রিকা থেকে আপনাকে ধন্যবাদ ছোট্ট একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, ডিপিআরসি সব স্টাফ এবং সফিউল্লাহ প্রধান স্যারকে শুভেচ্ছা রইলো।